নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা জানি বাঙালির পায়ের তলায় সর্ষে, বাঙালি ভ্রমণ পিপাসু, বাঙালি কিন্তু ঘুরতে খুব ভালোবাসে। আমাদের খুব পরিচিত একটা শব্দ এবং আমাদের সাথে সাথে আমাদের গুরু সত্যজিৎ রায়ের খুব পছন্দের একটা শব্দ হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং, অর্থাৎ ইনিশিয়ালি দীপুদা। দীপুদা ঘোরেনি এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া বিরল। তো আজকে আমাদের যিনি গেস্ট রয়েছেন মিস্টার পার্থ মুখার্জি, এমন একজন মানুষকে আমরা আমাদের সাথে পেয়েছি। হি ইজ দ্য ফাউন্ডার অফ হলিডে হাইপ, হিজ কোম্পানি। সো সরাসরি আমি পার্থ স্যারের কাছে জানতে চাইব যে বাঙালির যে ঘোরার নেশা, মানে আগের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত, তো আপনি কি ডিফারেন্স দেখতে পান তাদের মধ্যে? ঘোরার নেশা বা নেশা তো অবশ্যই আছে। তো আমিও কিন্তু আমার নেশা থেকেই এই পেশাতে আসা। যখন স্কুলে পড়তাম, ঘুরতে ভালোবাসতাম, সে ঠাকুর দেখতে যাওয়াই হোক, কাছাকাছি কোথাও যাই, বা কলেজে আসার পর আমরা মাঝে মাঝে একদিনের ডে ট্রিপে বেরোতাম, তো সেই ভালো লাগা থেকেই আমার এই প্রফেশনে আসা। এবং আমি আগে অন্য ইন্টারন্যাশনাল কোম্পানির সাথেও কাজ করেছি, তারপর 2021-2021 হলিডে হাইপ স্টার্ট করি। তো 2021 উনি হলিডে হাইপ স্টার্ট করেন এবং সেখান থেকে শুরু হয় একটা নতুন জার্নি। তো আমি ওনার কাছে সরাসরি জানতে চাইব যে বেঙ্গলের মানুষের ঘুরতে যাওয়ার প্রবণতাটা কীরকম, বা হলিডে হাইপ কোথায় কোথায় মানুষকে এখনো পর্যন্ত ঘোরার আনন্দ দিয়েছেন বা ভ্রমণ পিপাসাটাকে চরিতার্থ করেছেন, সেটা জেনে নেব আমি স্যারের কাছ থেকে। বাঙালিরা ঘুরতেও ভালোবাসে, খেতেও ভালোবাসে, তো সেই ঘোরার খাওয়ার সাথে তারা পকেট দেখে না, যার জন্য মাসের শেষে দেখবেন ম্যাক্সিমাম চাকরিজীবী মানুষেরই পকেটে টান পড়ে, কিন্তু তার জন্য তাদের খাওয়া বা ঘোরায় কিন্তু টান পড়ে না। তো হলিডে হাইপ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল, দেশে এবং দেশের বাইরে সব জায়গাতেই ঘোরানোর ব্যবস্থা করে থাকে। এবং আমরা সোশিও কালচারাল ট্যুরিজম স্টার্ট করেছি, সামাজিক এবং সাংস্কৃতিক ওরিয়েন্টেড একটি ট্যুর। যেমন সাপোজ কেউ সুন্দরবন বেড়াতে যাচ্ছে, সুন্দরবন বেড়াতে যাচ্ছে মানে তিনি যে শুধু বাঘ দেখতে যাচ্ছেন তা নয়, সেখানে গ্রামীণ হোমস্টেতে থেকে সেখানকার লোকাল মানুষের জীবিকা, তাদের সংস্কৃতিকে মানে যেটাকে বলে হ্যাঁ দেখা বা তাদের সাথে ইন্টারাক্ট করা, এটা একটা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম বা কালচারাল এক্সচেঞ্জ ট্যুরিজমও বলতে পারি, যেটা শান্তিনিকেতন, পুরুলিয়া, সুন্দরবন, নর্থ বেঙ্গল বা নর্থ ইস্ট, সারা ভারতবর্ষে আমাদের আছে না বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তো প্রত্যেক মানুষের নিজস্ব কালচার আছে, বাঙালিদের একরকম, আদিবাসী মানুষদের একরকম, উত্তর পূর্ব ভারতের একরকম, উত্তর ভারতের একরকম, তো গোয়ার একরকম, তো সব জায়গায় সব রাজ্যের মানুষের সাথে আমাদের যে ইন্টারাকশন হয় সেটাতে যেমন ঘোরার আনন্দ পাওয়া যায়, খাওয়ার মজা পাওয়া যায়, ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট ফুডের যে একটা টেস্ট বা ভালো লাগা, তার সাথে ডিফারেন্ট সংস্কৃতির সাথে আমরা একটা মিলন বলতে পারেন। ঘোরার সাথে সাথে একটা জিনিস জানি যে ট্রাভেল ব্রডেন্স দ্য মাইন্ড, মানুষের মনের যে পিপাসা সেটা চরিতার্থ হয় কিন্তু ঘুরলে, কারণ কি ডিফারেন্ট ডিফারেন্ট কালচারের মানুষের সঙ্গে তখন আমরা মিশতে পারি, তাদের কালচার জানতে পারি, তাদের রিচুয়াল জানতে পারি, তারা কিভাবে ড্রেস আপ করে সেটা জানতে পারি। যেরকম ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন মানুষের পোশাক আলাদা, দার্জিলিংয়ে গেলেও দেখতে পাবেন সেখানে কোনো গার্ডেনে আপনি তাদের সেখানকার স্থানীয় পোশাক পরে আপনি ছবি তুলতে পারবেন, সেটা নর্থ ইস্টেও পাবেন বিভিন্ন জায়গায়। অবশ্যই জানতে চাইবো যে হলিডে হাইপ যে মানুষকে ঘোরার আনন্দটা দেয় তার সাথে সাথে খাওয়া দাওয়ার কিরকম ব্যবস্থা থাকে, কারণ বাঙালি কিন্তু খাদ্যরসিক। প্রথম কথা, আমি যেহেতু নিজেও ঘুরতে ভালোবাসি, খেতে ভালোবাসি, তো আমি আমার মতন করে সেই টেস্টটা আমাদের গেস্টকে অবশ্যই দিতে চাই এবং তারা অবশ্যই এনজয় করে। যেমন সুন্দরবনে গেলে, যেমন ইলিশ ফেস্টিভ্যাল করে এলাম আমরা সেপ্টেম্বর মাসে, সেখানে পাশাপাশি সেখানকার সামুদ্রিক বা লোকাল নানান রকম মাছ তারা খেয়েছেন, রসনা তৃপ্তি করেছেন। আবার যদি এটা আমরা নর্থ ইস্টে যাই, সেখানকার খাবার তারা এনজয় করে, গোয়াতে গেলে গোয়ানিজ ফুড তারা এনজয় করে, অবশ্যই সি ফুড, কাশ্মীরে গেলে কাশ্মীরের ফুড একরকম, কেরালা একরকম, রাজস্থান একরকম, তো অবশ্যই আন্দামানের ফুড একরকম, একটু বেশি স্পাইসি, তো অবশ্যই তারা এনজয় করেন। তো অনেক অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন আমি পার্থ স্যারের কাছ থেকে জানলাম। এবার আমি চলে আসবো আর একটা প্রশ্নে। আমরা কিন্তু দেখেছি যে আমাদের সোসাইটিতে তো বিভিন্ন ক্লাসের মানুষ রয়েছেন এবং তাদের ইনকামও বিভিন্ন রকমের, তো ইনকাম পোটেনশিয়াল অনুযায়ী ঘোরানোর কীরকম ব্যবস্থা করে দিচ্ছে হলিডে হাইপ? আমরা চেষ্টা করি একদম বাজেট ক্যাটাগরি থেকে, যার যেমন যেটা বললেন পকেট পারমিট করে, সেরকম বাজেটের মধ্যে ট্যুর প্যাকেজ তৈরি করার, ইকোনমিক ক্যাটাগরি,
প্রিমিয়াম ক্যাটাগরি, তার উপরে আরেকটু এক্সিকিউটিভ ক্যাটাগরি, সবটাই আমরা চেষ্টা করি তাদের মানে গেস্টদের ক্যাপাবিলিটির উপর রেডি করার। তার মানে এই সুন্দর সুন্দর ডেস্টিনেশনগুলোতে কিন্তু আপনারা আপনাদের পকেট অনুযায়ী, আপনাদের বাজেট অনুযায়ী আপনারা ঘুরতে পারবেন, আনন্দ করতে পারবেন। তো বেঙ্গলে কোন কোন জায়গা, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন জায়গায় হলিডে হাইপ মানুষকে আনন্দ প্রোভাইড করছে? ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলায়, সেটা বীরভূমের শান্তিনিকেতন, এদিকে আমাদের সুন্দরবন, পুরুলিয়া, নর্থ বেঙ্গল, সব জায়গাতেই আমরা ট্যুর করি। অলরাইট, তো এখন কিন্তু একটা জিনিস স্যার খুব প্রচলন হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে অফবিট ট্যুরিজম। অফবিট ট্যুরিজম সম্পর্কে আপনি আমাদের দর্শক বন্ধুদেরকে কিছু বলুন। আমি অবশ্যই চেষ্টা করব অফবিট ট্যুরকে এখন ডেভেলপ করার। যেমন নর্থ ইস্টে, নর্থ বেঙ্গলে, নর্থ ইস্ট তো উত্তর পূর্ব হয়ে গেল, নর্থ বেঙ্গলের দার্জিলিংয়ে সবাই বেড়াতে যান, কিন্তু দার্জিলিংয়ের অনেক অফবিট রুট আছে, সেই জায়গাগুলোকে আমি প্রমোট করছি। কালিম্পংয়ের অনেক অফবিট রুট আছে, শিটং, এদিকে দারাগাঁও, কালিম্পং, পাপের ক্ষেত, শিলারিগাঁও, রামদুরা, তো এই জায়গাগুলোতে অবশ্যই, লামাহাটা, এসেকটা, পেবং, তো সব জায়গাতেই আমাদের ট্যুরিস্টরা যান, বা আমি নিজেও যাই। এবং আমাদের এখানে সমস্ত হোমস্টেতে থাকার সুন্দর ব্যবস্থা আছে, বন্দোবস্ত আছে। হোটেলে থাকতে গেলে এসব আরেকটি দার্জিলিং এর সুন্দর জায়গা, ওখানেও যান লোকজন। হোটেলে থাকতে গেলে যে বাজেট মানুষকে অ্যাফোর্ড করতে হয়, সেক্ষেত্রে কিন্তু হোমস্টেতে থাকলে সেই বাজেটটাকে অনেকটাই কাট ডাউন করা যায় এবং মানুষ কম খরচে ঘোরার আনন্দটাকে উপভোগ করতে পারেন। এবং হলিডে হাইপ কিন্তু সেই ব্যবস্থাটাও প্রোভাইড করেন। হোটেলে একসাথে অনেক রুম থাকে, সেখানে ক্রাউড বেশি, কিন্তু হোমস্টেতে সেটা হয় না, কোথাও ছটা কোথাও সাতটা, একদম বাড়ির মতন অনুভূতি থাকে। হোমলি অ্যাটমসফিয়ার, ঘরোয়া খাওয়া দাওয়া, তার সাথে সাথে প্রকৃতি দেখা এবং আনন্দকে উপভোগ করা, সেই সুযোগটা কিন্তু করে দেয়। স্থানীয় সংস্কৃতিকে উপলব্ধি করা, যেমন শান্তিনিকেতনের সাঁওতালি নাচ, বাউল গান, সুন্দরবনের ঝুমুর, তারপর নর্থ বেঙ্গলের সেখানকার কালচারাল অ্যাক্টিভিটি, এগুলোর সাথে আমাদের গেস্টরা অবশ্যই একসাথে মিশে যান তাদের সংস্কৃতির সাথে। তো খুব সুন্দর একটা সোশিও কালচারাল ইন্টিগ্রিটির কথা কিন্তু পার্থ স্যার আমার সঙ্গে এবং আমাদের দর্শকদের সামনে তুলে ধরলেন। এই কথাটা কিন্তু আমাদের মেয়েদেরকে সবাইকে মোটামুটি কম বেশি শুনতে হয়েছে, কিন্তু আজকের দিনে ইন 2022 যেখানে সুন্দর ট্যুর প্ল্যানার রয়েছে হলিডে হাইপের মতো এবং এখানে আমাদের পার্থ স্যার রয়েছেন, ওনার কাছ থেকে শুনবো যে উইমেনরা, মহিলারা যখন ঘুরতে যান, একসঙ্গে যখন ঘুরতে যান, তাদের সেফটি এবং সিকিউরিটির সাথে কতটা ভালোভাবে তারা ঘুরতে পারেন সেটা আমরা জানতে চাইবো স্যারের কাছে। অবশ্যই, আমাদের উমেন্স টিম তো আমরা ট্রিপ করাই, এই যেমন এক মাসের মধ্যেই আছে 10 জনের একটি গ্রুপ, তারা সবাই মহিলা, প্রত্যেকেই চাকরিজীবী, তারা ডুয়ার্স যাচ্ছেন, তারা খুবই সেফলি যান, সেফলি ঘুরে আসেন, সেটা তো আমরা প্রমোট করি। সো মেয়েরা কিন্তু 100% সেফটি এবং সিকিউরিটির সাথে হলিডে হাইপের সঙ্গে ঘুরছেন। সো আই উড রেকমেন্ড অল অফ ইউ উইমেন্স, ইউ ক্যান অলসো ট্রাই। ওকে, সো আমি চলে আসব আমার পরবর্তী প্রশ্নতে, সেটা হচ্ছে এখানে কি এক্সকারশনের ব্যবস্থা আছে স্যার? হ্যাঁ, আমরা এক্সকারশন, এক্সপেডিশন সবটাই করাই স্টুডেন্টসদের জন্য, বা যারা সায়েন্সের স্টুডেন্ট বা জিওগ্রাফি স্টুডেন্ট বা হিস্ট্রি স্টুডেন্ট, তারা তাদের মতন করে আমাদের সাথে বেড়াতে যেতে পারে। ওকে, যাইও। তাহলে হলিডে হাইপ কিন্তু এক্সকারশন এবং এক্সপিডিশনেরও সুযোগ এনে দিচ্ছে স্টুডেন্টসদের কাছে, কলেজ গোয়ার্সদের কাছে, এবং ফটোগ্রাফি, ফটোগ্রাফস করেন তাদের জন্য আমাদের ব্যবস্থা আছে, সুন্দরবন হোক বা নেচার হোক, যেরকমভাবে তারা ল্যান্ডস্কেপ করতে চান কি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে চান, সেটাও ব্যবস্থা করে দিই আমরা। ওকে, সো দেয়ার আর সো মেনি অপশনস নাও ডেজ, হলিডে হাইপের হাত ধরে কিন্তু আপনারা আপনাদের লাইফের যে যে আনফুলফিল অ্যাসপিরেশনসগুলো আছে প্রত্যেকটাকে চরিতার্থ করতে পারেন। সো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন,
স্যারের সাথে কথা বলুন, নেচারকে উপভোগ করুন, আনন্দ উপভোগ করুন, প্রত্যেকটা দিন মজা করে আনন্দ করে খুশিতে বাঁচুন। এবার আমি সরাসরি চলে যাব ইন্ডিয়ার প্রসঙ্গে, যে ভারতবর্ষের কোন কোন জায়গায় হলিডে হাইপ তাদের কাজের নজির রেখেছেন। ভারতবর্ষের প্রত্যেকটি স্টেটেই হলিডে হাইপ ট্যুর প্রোগ্রাম রেডি করে, লাইক কেরালা, কাশ্মীর, গোয়া, রাজস্থান, আন্দামান, সব জায়গাতেই আমাদের গেস্ট যান, আমরা প্রোভাইড করি। নেক্সট আমি জানতে চাইবো যে হলিডে হাইপ কি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হলিডে হাইপ তাদের কাজের দৃষ্টান্ত রেখেছেন। পরবর্তী কোয়েশ্চনে আমি চলে যাব স্যারের কাছে, সেটা হচ্ছে আপনারা কি ইন্টারন্যাশনাল ট্যুর করেন? অবশ্যই ইন্টারন্যাশনাল ট্যুরিজম আমরা করি। ইন্টারন্যাশনাল ট্যুর কি মানুষের মধ্যবিত্তের বাজেটের মধ্যে? হ্যাঁ, এখন তো তাই। নরমালি আপনি গোয়া বা আন্দামান ঘুরতেও আপনার দেখা গেল 40,000 মতন খরচা হয়, তো সেই টাকায় আপনি অবশ্যই বা ব্যাংকক পাটায়া ঘুরে আসতে পারেন। তো এই বাজেটের মধ্যে ইন্টারন্যাশনাল ট্যুরও করা যায়। আমরা মালদ্বীপস, দুবাই, মালয়েশিয়া, ইউরোপ সব জায়গাতেই প্রোভাইড করি, ইজিপ্ট। সো মালদ্বীপস থেকে দুবাই, মালয়েশিয়া থেকে ইজিপ্ট, প্রত্যেকটা জায়গার সৌন্দর্য কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন সেখানকার আনন্দ। এতক্ষণ ধরে আমি কথা বললাম হলিডে হাইপের কর্ণধার মিস্টার পার্থ মুখার্জির সঙ্গে এবং জেনে নিলাম কিছু এক্সপিরিয়েন্স, জেনে নিলাম বাজেট সম্পর্কে, যে সাধারণ ন্যূনতম খরচায়ও কিন্তু যারা হোটেল অ্যাফোর্ড করতে পারবেন না বা রিসর্ট অ্যাফোর্ড করতে পারবেন না, তারাও কিন্তু হোমস্টেতে থেকে সুন্দরভাবে ঘোরার আনন্দকে উপভোগ করতে পারেন। আমাদের দর্শকরা কিন্তু জানতে চাইছে স্যার যে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে, সেটা যদি কাইন্ডলি আপনি আমাদের সঙ্গে শেয়ার করেন। তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের ফেসবুক পেজ আছে, মেসেঞ্জার আছে, আমার ফোন নাম্বার দিয়ে দিতে পারেন 9830350021, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো থ্রু সোশ্যাল মিডিয়া, থ্রু আমাদের স্ক্রোলে যে ফোন নাম্বার আসছে এখানে আপনারা ফোন করুন এবং সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন হলিডে হাইপের ওনার মিস্টার পার্থ মুখার্জির সঙ্গে এবং বুক করতে পারেন আপনাদের হলিডে ডেস্টিনেশন। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ।